গত পর্বে আমি আলোচনা করেছিলাম দাঁত ফেলার আগে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব। আজকে আমি আলোচনা করব দাঁত ফেলার পরে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব। মূল আলোচনার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আর আপনারা যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি, দাঁত তোলার পরে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব। প্রথমেই আপনি আপনার দন্ত চিকিৎসকের কাছ থেকে তার ব্যবস্থাপত্র এবং প্রেসক্রিপশনের দেয়া ওষুধ, ওষুধের মাত্রা, ওষুধের মেয়াদ এবং সময়ের ব্যবধান ভালোভাবে জেনে নিন। দাঁত তোলার পরে যে তোলা বা গজ দিয়ে দেওয়া হয় সেই তোলা বা গজটিকে 1 ঘন্টা কামড় দিয়ে রাখতে হবে। এরপরে দাঁত তোলার 1 ঘন্টা পরে তোলাটি ফেলে দিয়ে যদি আপনার অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে সেই ক্ষতস্থানটিতে ঠান্ডা পানি কিংবা বরফ কুচি 10 থেকে 15 মিনিট ধরে রাখুন। দাঁত তোলার পরে অনেকেই দেখা যায় বাসায় গিয়ে তোলাটি ফেলে দিয়ে শক্ত খাবার খাওয়া শুরু করে দেয়, কিন্তু এটা কোনোভাবেই ঠিক না। দাঁত তোলার পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত আপনাকে শক্ত এবং গরম খাবার থেকে বিরত থাকতে হবে। দাঁত তোলার পরবর্তী 24 ঘন্টা আপনি নরম খাবার এবং ঠান্ডা খাবার খাবেন। নরম খাবারের মধ্যে আপনি খেতে পারেন জাউ ভাত, দুধ পাউরুটি, স্যুপ, জুস এই ধরনের খাবার, সেগুলোও নর্মাল টেম্পারেচারে। গরম খাবার একদমই খাওয়া থেকে বিরত থাকবেন। দাঁত ফেলার পর 24 ঘন্টা পর থেকে আপনি হালকা গরম পানি সাথে লবণ মিশিয়ে দিনে 4 থেকে 5 বার কুলকুচি করবেন, কারণ দাঁত ফেলার পরদিন থেকে আমরা যেহেতু শক্ত খাবার খাওয়া শুরু করি তাই সেই ক্ষতস্থানে যদি আমাদের খাবারটি জমে থাকে তাহলে সেখান থেকে কিন্তু ইনফেকশন হতে পারে। তাই দাঁত তোলার পরবর্তী 24 ঘন্টা পরে আপনি হালকা গরম পানি সাথে লবণ নিয়ে 4 থেকে 5 বার কুলকুচি করবেন। অনেক সময় সার্জিক্যাল এক্সট্রাকশনের ক্ষেত্রে দেখা যায় দাঁত তোলার পরে সেলাই লাগে, তাই আপনার যদি দাঁত তোলার পরে সেলাই দিয়ে থাকে তাহলে 6 থেকে 7 দিন পরে আপনি আপনার দন্ত চিকিৎসকের কাছ থেকে সেলাইটি কাটিয়ে নিয়ে আসবেন। দাঁত ফেলার পরে এই সতর্কতাগুলো যদি আপনি অবলম্বন না করেন তাহলে কিন্তু ইনফেকশন হতে পারে, আর ইনফেকশন থেকে আরও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আশা করি দাঁত ফেলার পরে এই সতর্কতাগুলো আপনারা ঠিকমতো মেনে চলবেন, তাহলে আশা করি দাঁত তোলার পরও আপনি স্বাভাবিক থাকতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।